নমস্কার, রকমানি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের রাত্রির ডিনারে একরকমের সবজি নিয়ে আপনাদের চলে এসেছি। সবজি না, ডাল বলতে পারেন, শুকনো মুগ ডাল তৈরি করব। এটা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে খেতে। ডিনার রুটি দিয়ে, চাপাটি দিয়ে, যে কোনো নান দিয়ে, যে কোনো ময়দার জিনিস দিয়ে খুব ভালো লাগবে খেতে। যদি আপনাদের আমার এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। শুকনো মুগ ডাল বানাতে লাগছে। মুগ ডাল আমি নিয়েছি হাফ কাপ, জলে ভিজিয়ে আমি 3 ঘন্টা রেখে দিই, জলটা ছড়িয়ে নিয়েছি। ডালটা এরকম ফুলে উঠেছে। সাদা তেল দিয়ে তৈরি করব। আর টমেটো কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আদা বাটা, জিরে বাটা আর ঘি সঙ্গে নেব। সাদা তেলের সঙ্গে ঘি মিশিয়ে নেব। আর নামার আগে গরম মশলা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দেব। আর ফোড়নের জন্য একটু হিং, জিরে আর লঙ্কা কুচো করে নিয়েছি, কাঁচা লঙ্কা। এই দিয়ে তৈরি হবে। প্রথমে আমি মুগ ডালটাকে প্রেশার কুকারে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব, একটু অল্প সেদ্ধ করব। গ্যাস জ্বেলে দিয়েছি, প্রেশার কুকারটা বসিয়েছি, ডালটা দিয়ে দিলাম। জলটা এমনভাবে দিতে হবে যেন ডালটা মানে অল্প শুধুমাত্র ভেজে, এরকম করে জল দিতে হবে। নুন দিয়ে দিলাম, অল্প করে নুন দিলাম, সামান্য হলুদ দিলাম। এবারে নেড়ে দিলাম। একটা সিটি পড়বে, আমি সঙ্গে সঙ্গে এটা অফ করে দেবো গ্যাসটা, নিয়ে সিটিটা আমি খুলে দেবো যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আমি সাদা তেল দিয়ে দিলাম, 4 চামচে 2 চামচ তেল দিলাম। জিরে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, একটু হিং দিলাম। টমেটোটা কুচানো টমেটোটা দিয়ে দিলাম, আদা বাটা, জিরে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো, হলুদ পরিমাণ মতন, হলুদ, লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, ঝাল গুঁড়ো দেবেন, আমি অল্প একটু ঝাল লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি। ডালটা সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছি, এখন অল্প করে নুন দিচ্ছি।
ডালটা দিয়ে দিলাম। একটু কমিয়ে রাখতে হবে বসিয়ে। ডালটা শুকিয়ে এসছে, এবার আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু গরম মশলার গুঁড়ো, সামান্য ঘি, ধনে পাতাটা দিয়ে নামিয়ে দেবো। গ্যাস অফ করে দিলাম। তৈরি হয়ে গেল শুকনো মুগ ডাল। এটা আপনারা সকলে বানাবেন, কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।